করোনা দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা শীর্ষে ছিল উত্তর চব্বিশ পরগনা। তেমনভাবে ব্যারাকপুর পৌর এলাকার প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছিলেন প্রায় 200 জন করে মানুষ। কিন্তু গত তিন দিনে সেই সংখ্যাটা অনেকটাই কমে প্রতিদিন আক্রান্তের সংখ্যা 100 জনের মধ্যে ঘোরাফেরা করছে, এমন কথাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। করোনা আক্রান্তের সংখ্যা কত প্রতিদিনের হিসাবে? মাঝখানে খুব বেড়ে গিয়েছিল, এখন এই তিন দিন ধরে একটু কম আছে। মাঝখানে প্রায় 200 পেরিয়ে গেছিল, এখন তিন দিন ধরে ওই 100-র মধ্যেই আছে আর কি। যাই হোক, ভালোর দিকেই বলা যাবে। তাছাড়াও আমাদের যে সেভ হোম ১০০টা বেডে সেভ হোম হয়েছে, বিএন বোস হসপিটালে 120টা বেড আলাদা করে হয়েছে, যে অসুবিধা নেই, টেকনো তো 100টা বেড আছে। এখন আইসিইউ এসডিউটা বিএন বোসে খুব শিগগিরই, যে 30টা স্যাংশন হয়েছে, খুব শিগগিরই হয়ে গেলে মানুষের আরও একটু সুবিধা হবে, বিশেষ মানুষের মানে বিশেষ করে যারা পেশেন্ট আছে তাদেরকে সুবিধা হবে।